বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো সাংবাদিকদের নিয়ে বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির। আইএলএস হাসপাতালের তরফে পরিচালনা করা হয় এই স্বাস্থ্য শিবিরের। একে একে এই শিবিরের ব্যবস্থাপনা গ্রহণ করেন সাংবাদিকরা। ব্লাড সুগার, প্রেসার, চোখ বিভিন্ন বিভাগে এই শিবিরের স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ পান সাংবাদিকেরা। এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সচিব প্রণব সরকার, সভাপতি সুবল কুমার দে প্রমুখরা। স্বাস্থ্য শিবির নিয়ে সভাপতি সুবল কুমার দে বলেন, আমরা একটা স্বাস্থ্য শিবির করছি আজকে, এখানে বিনামূল্যে সাংবাদিকদের স্বাস্থ্য পরীক্ষা হবে এবং এর মধ্যে নানা ধরনের যত রোগী হোক সমস্ত রোগের এখানে পরীক্ষা নিরীক্ষা হবে এবং ডাক্তাররা আছেন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা এখানে এসেছেন। এদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা এই আবার ছমাস মধ্যে আরেকটা করবো, আবারটা অন্য হসপিটাল। আগামী ছ মাস পর আবারও এমন স্বাস্থ্য শিবির হবে আগরতলা প্রেস ক্লাবে, এ কথাও জানান সভাপতি সুবল কুমার দে। রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।